বন্ধুরা, খুব জনপ্রিয় একটা গান ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে। বন্ধুরা, এই যে গানটি আছে, বাংলাদেশের ঢাকা শহরকে কেন্দ্র করে অনেক গানই আছে। বাংলাদেশে তো আমরা অনেক শহর জানি, অনেক শুনেছি, অনেকগুলো নগর আছে। তবে বাংলাদেশে যে প্রধান প্রধান নগর, সেগুলো কি অনেকগুলো নাকি কয়টি? এতগুলো কিন্তু নাই আমাদের। তো বাংলাদেশের যে প্রধান প্রধান নগর, খুব অল্প হাতে গোনা কিছু আমরা দেখতে পারি, তাই না? তো সেই হাতে গোনা প্রধান প্রধান নগরগুলো সম্পর্কে তো জানা দরকার। আমরা পৃথিবীর এত এত নগরের নাম শুনেছি, কিন্তু বাংলাদেশের নগরগুলো সম্পর্কে জানবো না, তাই কি হয়? তো বন্ধুরা, আমরা আজকের ক্লাসে সেগুলো সম্পর্কে জানবো। বন্ধুরা, 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আমি তোমাদের বসতি অধ্যায়টি পড়াচ্ছিলাম, এবং বসতি অধ্যায় পড়াতে গিয়ে তোমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমাদের সাথে বসতির যে নিয়ামক, সেটি নিয়ে আলোচনা করেছি, বসতি স্থাপনের নিয়ামক, এরপর বসতির প্রকারভেদ, গ্রামীণ বসতি, শহুরে বসতি, শহুরে বসতিগুলোরও যে আবার বিভিন্ন ভাগ আছে, সেগুলো বিভিন্ন ভাগে তোমাদের সাথে আলোচনা করেছি। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাংলাদেশের প্রধান নগরসমূহ। তো আজকে আমরা বাংলাদেশের প্রধান যে নগরসমূহ আছে, সেই নগরগুলো নিয়ে আলোচনা করব। তো বাংলাদেশের নগরগুলো নিয়ে তো একটু আলোচনা করা দরকার। আমরা আজকের ক্লাসে আসলে খুব বেশি যে বোঝার কিছু আছে তা না, বরঞ্চ আমাদের নগরগুলো সম্পর্কে জানা, এটা একটা সাধারণ জ্ঞান টাইপ ক্লাসও তুমি বলতে পারো, ঠিক আছে? তো এটা জানাটা তো দরকার, শুধুমাত্র ভূগোলেই না, সবারই এইগুলো একটু একটু এইগুলো সম্পর্কে জানাশোনাটা থাকা দরকার। তো বন্ধুরা, আমরা এক এক করে জানবো। তো আমরা জানার আগে চলো আমরা একটা কলম নিয়ে নিই। আমাদের পয়েন্টারটা যেহেতু আমাদের এই যে মাউস পয়েন্টারটা যেহেতু কাজ করছে না বা একটু সমস্যা করছে, আমরা একটু কলম নিয়ে নিই। আর কলম না নিলে কিন্তু লেখাটা হবে না। তো চলো বন্ধুরা, আমরা বাংলাদেশের যে প্রধান নগরসমূহ সেটি একটু দেখার চেষ্টা করি। দেখো, 1971 সালের পর থেকে বাংলাদেশে, আমরা 1901 থেকে 2011 পর্যন্ত যে দেখেছি, যে সে পর্যন্ত বাংলাদেশে কিন্তু নগরায়ন ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। তবে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর, বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে, বাংলাদেশে নগরায়নের হার অনেক দ্রুত বাড়তে থাকে। কারণ এর পরবর্তীতে বাংলাদেশে যেহেতু আর্থসামাজিক উন্নয়ন ঘটে, শিল্প কারখানা নতুন নতুন স্থাপিত হয়, শিল্পের প্রসার ঘটে, শিক্ষার প্রসার ঘটে, জনসংখ্যা নতুন নতুন যে নগর কেন্দ্র গঠিত হয়, জনসংখ্যা বাড়তে থাকে, এবং তার ফলে নগরায়ন কিন্তু এই 1971 সালের পর অনেক দ্রুত বাড়তে থাকে। এবং সেই হিসাবে যদি দেখি, তাহলে বাংলাদেশের কিছু নগরী আছে যেগুলোকে আমরা অন্যগুলোর থেকে অনেক একটু আলাদা করতে পারি, এবং যেগুলো কিনা অনেক বেশি উন্নত অন্যান্য সকল নগরগুলোর থেকে। আমরা সেই সকল নগরী যদি দেখি, তাহলে দেখো, 2011 সালে আদমশুমারি অনুযায়ী সুযোগ সুবিধা এবং আয়তন অনুসারে বাংলাদেশের প্রধান নগরের সংখ্যা হচ্ছে কয়টি? 30টি। আমরা তো অনেকগুলো নগর কেন্দ্র সংখ্যা দেখেছি, তবে আমি যদি সুযোগ সুবিধা অনুযায়ী বিবেচনা করি, তাহলে বাংলাদেশে প্রধান নগরের সংখ্যা হচ্ছে কতটি? 30টি। তো দেখো, বাংলাদেশের প্রধান নগরসমূহের মধ্যে 8টি যে বিভাগীয় শহর আছে, সেগুলো আবার কি আপন বৈশিষ্ট্যে মহিমান্বিত। অর্থাৎ দেখো, প্রধান নগরের সংখ্যা 30টি, তার মধ্যে যে এই 8টি আছে, এগুলো আবার এদের বৈশিষ্ট্য একটা আলাদা, আপন বৈশিষ্ট্যে এরা মহিমান্বিত। তো এই শহরগুলোর ভিতর আমরা দেখি কী কী, যে ঢাকা উত্তর, ঢাকাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি প্রশাসনিক সুবিধার জন্য, ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ দুটি সিটি কর্পোরেশন, এবং ঢাকার বাইরে আরও 9টি সিটি কর্পোরেশন দেখি, এই সহ মোট 11টি সিটি কর্পোরেশন কিন্তু আমরা বাংলাদেশে দেখে থাকি। তাহলে দেখো, আমাদের বিভাগের সংখ্যা কয়টি? বিভাগের সংখ্যা 8টি, এবং সিটি কর্পোরেশনের সংখ্যা বর্তমানে 11টি। তবে এটি একদমই সর্বদা পরিবর্তনশীল, সরকারের যদি কোনো সিদ্ধান্ত নেয়, সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় এই সিটি কর্পোরেশনের সংখ্যা বাড়াবে, সেটি বাড়তেও পারে। 8টি বিভাগীয় সংখ্যা পরবর্তীতে কুমিল্লা এবং ফরিদপুর বিভাগ হওয়ার একটা সম্ভাবনা আছে, সেখান থেকে আরও বিভাগ বাড়তে পারে, ঠিক আছে? দেখো, ঢাকা একসময় কিন্তু একটা সিটি কর্পোরেশনই ছিল, পরবর্তীতে ঢাকাকে প্রশাসনিক বিভিন্ন সুবিধাদির জন্য ঢাকাকে দুটো অংশে ভাগ করা হয়, ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তো বন্ধুরা, আমরা একটু এক এক করে বাংলাদেশের যে প্রধান যে শহরগুলো আছে, সেই শহরগুলো একটু আমরা দেখি। তো দেখো, আমরা একটু ঢাকা মহানগরের ছবি দেখি বা মানচিত্র দেখি। দেখো, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, এই যে তোমরা চিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢাকা। তবে ঢাকার পুরোটাই কিন্তু আসলে নগর না, অবশ্যই ঢাকার পুরোটা নগর না। তোমরা ঢাকা মহানগরের ছবি দেখতে পাচ্ছ এখানে, দেখো মনে হচ্ছে কোনো একটা মানুষের মুখ, তাই না? আমি যখন একটা মানচিত্র, এই মানচিত্রে যখন দেখি, তখন আমার এই ঢাকার যে মানচিত্রটিকে হচ্ছে একটা মানুষের মুখের মতো লাগে, সেটা আবিষ্কার করি। পরবর্তীতে দেখি, আমার এই ডিপার্টমেন্টেরই আর একজন ভাই, যিনিও হচ্ছে, তিনিও কিন্তু
দেখে আবিষ্কার করেন যে তার কাছেও এরকম ঢাকার যে মানচিত্রটি আছে সেটি একটা মানুষের মুখ বলে মনে হচ্ছে। দেখে এখানে মনে হচ্ছে একটা নাক, এখানে মুখটা তার মনে হচ্ছে, তাই না? তো মানচিত্র আসলে খুবই মেঘের মতো, মেঘ নিয়ে আমরা যেরকম অনেক কল্পনা করি, তিনি মানচিত্র হচ্ছে আমাদের সেই মেঘের মতোই একটা বিভিন্ন কল্পনার প্রতিচ্ছবি অনেক সময় হয়ে দাঁড়ায়। তো দেখো ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, দেখো খুব বেশি কিন্তু আয়তন নাই, কত মাত্র 269.95 বর্গ কিলোমিটার আমরা দেখতে পারি ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়তন। এবং আমরা যদি জনসংখ্যা পরিমাণ বলি তাহলে ঢাকা মহানগরে, হ্যাঁ, ঢাকা মহানগরের জনসংখ্যা পরিমাণ হচ্ছে 1,20,43,977 জন। এটি 2011 সালে যে হিসাব সেই অনুযায়ী হয়েছে। দেখো প্রথমত ঢাকার একটা সুবিস্তৃত সমতল ভূমি আমরা দেখতে পাই এবং যোগাযোগের একটা কেন্দ্রস্থল। দেখো এই সকল অঞ্চল, এখানে যত অঞ্চল আছে সবগুলো অঞ্চলে একটা কেন্দ্রস্থলে কিন্তু ঢাকা বিরাজ করছে। তুমি যেখানে যেতে চাও না কেন ঢাকা কিন্তু একটা কেন্দ্রে তোমাদের কেন্দ্রে হচ্ছে এটি আছে। তো দেখো এছাড়া অর্থনৈতিক অগ্রসর একটা অঞ্চল, অধিক নিরাপত্তা বেষ্টিত বলে কিন্তু এই স্থানের জনসংখ্যা ঘনত্ব অনেক বেশি। আমরা 4,000 জনের বেশি মানুষ কিন্তু ঢাকায় আমরা দেখে থাকতে দেখি এবং ঢাকা মহানগরেতেই জনসংখ্যার ঘনত্ব আরও বেশি। প্রথমত বলেছি যে ঢাকা যে রাজধানী হয়েছে এই ইতিহাসটি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে এই যে ঢাকা মহানগরী, ঢাকা হচ্ছে রাজধানী হয়েছে সেইটি হচ্ছে প্রথম 1610 সালে হয়, অর্থাৎ 400 বছরেরও বেশি অধিক পুরনো এই শহর। হ্যাঁ আমরা শুনি যে আমরা অনেক যে গান শুনেছি সেখানে যদি আমরা শুনেছি কি বলতো যে এই শহর প্রাণের শহর ঢাকারে, ঠিক আছে, আমাদের জাদুর শহর ঢাকা বলি আমরা তাইকে, তাই না? তো দেখো আমাদের এই যে জাদুর শহরটি, জাদুর শহরে আসলে অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা বেশি বলে সেখানে আমরা জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি দেখি এবং ঢাকা মহানগরের জনসংখ্যার যে ঘনত্ব সেটিও কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তবে ঢাকায় এত ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার পরও পৃথিবীর বসবাস অযোগ্য শহরগুলোর মধ্যে ঢাকা একেবারে শীর্ষস্থানগুলোতে থাকে বেশিরভাগ সময়, কখনো তো প্রথমও হয়ে গিয়েছিল। দেখা গেছে যে এই লিস্টে যুদ্ধ বিধ্বস্ত শহরও আছে কিন্তু ঢাকায় তো কোনো যুদ্ধ নেই। তারপরে এটি কিন্তু দেখো তার পরিবেশের গত অবস্থা, বসবাসগত অসুবিধা, এগুলো বিভিন্ন কারণে ঢাকা এই ধরনের লিস্টে চলে এসেছে। তো দেখো ঢাকা মহানগরে আমরা পানি সরবরাহের সমস্যা দেখি, পানিতে ওয়াসা যে পানি আমাদের দেয়, ঠিক আছে, ওয়াসার মাধ্যমে যে পানি সরবরাহটা করে সেই পানিতে প্রায় বিভিন্ন ধরনের জীবাণু দেখা যায়, পানিতে খুব গন্ধ হয়, পানিটা খেতে পারা যায় না, ফুটিয়েও সেটিকে ভালোভাবে খাওয়া যায় না। তারপরে হচ্ছে পয় নিষ্কাশনের ব্যবস্থা, আমরা দেখি বিভিন্ন জায়গায় বস্তি গড়ে উঠতে সেই পয় নিষ্কাশনের খুব বাজে অবস্থা। তারপর আমাদের ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ, ঢাকার ড্রেনেজ ব্যবস্থা বা এই পয় নিষ্কাশনের যে লাইনগুলো সেগুলো কিন্তু প্রচণ্ড খারাপ একটা অবস্থা। দারিদ্র সমস্যা আছে এই বস্তিগুলোতে, আমরা দেখি দারিদ্র সমস্যা আরও বেশি প্রকট। বায়ু দূষণ, বন্ধুরা ঢাকার বাতাস AQI আমরা একটা কথা বলি যেটা হচ্ছে এয়ার ইন্ডেক্স কোয়ালিটি। তো তুমি যদি এয়ার ইন্ডেক্স কোয়ালিটি ঢাকার দেখো তুমি এমন একটা অবস্থা দেখবে যে তোমাকে আসলে তোমাকে রিকমেন্ড করবে মাস্ক পরে, তাও যে ধরনের মাস্ক না, এমন মাস্ক পরে বের হতে হবে যেটা কিনা খুবই দূষিত, খুবই বাজেভাবে দূষিত একটা অবস্থা শহরে তোমাকে যেতে হয়, সেরকম একটা অবস্থা দূষিত হয়ে আছে ঢাকার বাতাস। শব্দ দূষণ, আমি বন্ধুরা আমার ব্যক্তিগতভাবে আমি খুব সাম্প্রতিক সময় খেয়াল করেছি যে যখনই আমি রাস্তায় যাই আশেপাশে দেখি গাড়িগুলো অযথাই হর্ন দিচ্ছে, অযথাই হর্ন দেয়, ঠিক আছে, এবং একেবারে আমার মাথার ভিতর গিয়ে লাগে এই শব্দটা, এবং যার ফলে আমরা দেখি যে ঢাকায় শব্দ দূষণ প্রচণ্ড একটা বড় আকার ধারণ করেছে। এবং বাসস্থানের সমস্যা তো আছেই, দেখো একটা ছোট্ট শহর ঢাকা মহানগর, দেখো মাত্র 269.95 বর্গ কিলোমিটারের একটা মহানগর, এই মহানগরীতে মানুষ বাস করছে কত বেশি, তাই না? তো এইখানে এত ছোট্ট জায়গা যদি এত বেশি মানুষ বাস করে আমরা দেখতে পারি স্বাভাবিকভাবেই, দেখো আমরা অনেক বড় বড় দালান কোঠা গড়ে উঠতে দেখি, কোথাও আমরা বস্তি সমস্যা গড়ে উঠতে দেখি, এই যে বড় বড় দালান কোঠা গড়ে ওঠে তার অধিকাংশই প্ল্যান্ড না, ফুললি এগুলো প্ল্যান্ড না বা অনুমোদিত না, খুবই এগুলো হচ্ছে ধরো কোনো একটা বড় ভূমিকম্প হলেই ঢাকার এই যে বিল্ডিংগুলো আছে সেগুলো কিন্তু এক নিমিষে অধিকাংশ বিল্ডিংগুলো কিন্তু ধসে পড়বে। তাহলে দেখো আমাদের এই বাসস্থানের সমস্যা কিন্তু আছে, বর্জ্যের কিন্তু আধিক্য রয়েছে। বন্ধুরা ঢাকা শহরের প্রয়াত মেয়র আনিসুল হক তিনি ঢাকাকে একটা সুন্দর নগরী করে তোলার চেষ্টা করেছিলেন, তিনি ঢাকা উত্তরের মেয়র ছিলেন, তিনি ঢাকার বিভিন্ন জায়গায়, তিনি যখন মেয়র হলেন দেখলাম যে তিনি বিভিন্ন জায়গায় ডাস্টবিন দিয়েছেন। এখন এই যে ডাস্টবিনগুলো তিনি মারা যাওয়ার পরবর্তীতে দেখলাম এই ডাস্টবিনের তলাগুলো আর নেই, অর্থাৎ আমরা নিজেরাই সচেতন না, আমাদের মধ্যেই সমস্যা। তাহলে কি আমাদের জনপ্রতিনিধিরা ভালোভাবে পারবে, তারা কি সেই সুবিধাটি পাচ্ছে আমাদের থেকে? আমাদের থেকে কিন্তু তারা সেই সহযোগিতাটুকুনও পাচ্ছে না। তাহলে এই যে সমস্যাগুলো, যানজট পৃথিবীর স্লোয়েস্ট সিটিগুলোর ভিতর একটা, খুবই ধীরগতিসম্পন্ন সিটি, তুমি ঢাকাতে যাও যে কোনো জায়গায় তুমি মুভ করতে যাও ঢাকার, দেখবে তোমাকে যানজটে পড়তেই হবে,
এবং যার জন্য এটি একটা আমরা দেখি যানজট একটা প্রকট সমস্যা ঢাকা মহানগরীতে বিদ্যমান। এরপরও ঢাকা আসলে একটা স্বপ্নের শহর, একটা জাদুর শহর, কারণ এত কিছুর পর একটা শহর যে টিকে আছে এটি একটা বিস্ময়ের জায়গা। বন্ধুরা, ঢাকা নিয়ে তো অনেক কথা বললাম, এরপর আমরা চট্টগ্রাম নিয়ে পড়ি। বাংলাদেশের চট্টগ্রাম যেটি, সে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। তো দেখো, তোমরা এখানে মানচিত্র দেখতে পাচ্ছ, এখানে সিটি কর্পোরেশনের, চিটাগাং সিটি কর্পোরেশনের যে মানচিত্র সেটি দেখতে পাচ্ছ, এই পুরোটি হচ্ছে চট্টগ্রামের মানচিত্র। তবে এইটুকু হচ্ছে এই যে যেখানে রংটুকু দেখতে পাচ্ছ বা এখানে যতটুকু চিহ্নিত করা আছে সেটি হচ্ছে চিটাগাং সিটি কর্পোরেশন বা চিটাগাং যে বিভাগীয় শহর, চিটাগাং যে শহর বা চট্টগ্রাম মহানগর সেটির ছবি। তো দেখো, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার আয়তন হচ্ছে ঢাকার থেকে অল্প, 155.40 বর্গ কিলোমিটার হচ্ছে চট্টগ্রাম মহাসাগর সিটি কর্পোরেশনের আয়তন। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি জনসংখ্যা দেখি তাহলে সেটি ঢাকার থেকে বেশ কম, 25,82,401 জন। এটি কিন্তু 2011 সালের হিসেবে কিন্তু করা হয়েছে। দেখো বন্ধুরা, এই শহরের ভূপ্রকৃতি কিন্তু বেশ বৈচিত্র্যময়। নগরের প্রধান ভূপ্রকৃতির মধ্যে তোমরা যদি চিটাগাং শহরে কোথাও ঘোরো দেখবে কোথাও একটু পাহাড় আছে, পাহাড়ি ভূপ্রকৃতি আমরা দেখতে পাই, ঠিক আছে। আমরা যদি চট্টগ্রাম মহানগরে আমরা যাই, কোথাও আমরা সমতল ভূমি দেখবো, কোথাও আমরা উপকূলে কোথাও সমতল ভূমি, আবার দেখো এটা তো সমুদ্রের পাশে, তার মানে কোথাও আমরা কী দেখতে পাই, উপকূলীয় যে ভূমি সেই উপকূল ভূমিও কিন্তু আমরা দেখতে পাই। এবং এই যে নগরী, সেই নগরীর দক্ষিণ পশ্চিম প্রান্তে বঙ্গোপসাগর অবস্থিত। এই যে দেখো, আমরা এখানে বঙ্গোপসাগর এই যে দেখতে পাচ্ছি যেটি, দেখো দক্ষিণ এবং পশ্চিমে এটি আমাদের বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল, সেই বঙ্গোপসাগরটি কিন্তু অবস্থিত। এবং অর্থনৈতিকভাবে আমাদের চট্টগ্রাম মহানগরী কিন্তু বেশ উন্নত একটা এলাকা, এবং চট্টগ্রামকে কিন্তু বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়। এবং আমাদের যে বাণিজ্য, সেই বাণিজ্যের প্রায় অধিকাংশই চট্টগ্রামে যে সমুদ্রবন্দর আছে সেই সমুদ্রবন্দরে কিন্তু সমুদ্রবন্দর দ্বারা হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, একটা ব্যাপার, আমরা এই যে নগরের কথা যদি বলি, এই নগর এত উন্নত হওয়ার পর বিভিন্ন সমস্যা আছে। প্রথমত পানি সরবরাহের সমস্যা বেশ প্রকট আকার ধারণ করেছে। এছাড়া পয়ঃনিষ্কাশনের খুব বাজে অবস্থা আমরা এই শহরে দেখি, অত্যধিক বর্জ্য একটা সমস্যা থাকে, বস্তি সমস্যা, যানজটের সমস্যা থাকে, আছে পাহাড় ধসের সমস্যা আছে। এবং আরেকটি সমস্যা যেটি তোমাদের বইয়ে বলা নেই, সেটি কি জানো, বৃষ্টি হলেই এই নগরী পানির নিচে তলিয়ে যায়, ঠিক আছে। এই নগরীর ড্রেনেজ সিস্টেম প্রচণ্ড খারাপ একটা অবস্থা। সেই আজ এটির ইতিহাস আজকে থেকে, মানে খুব সাম্প্রতিক না, খুব এটির ইতিহাস অনেক আগের, অনেক আগে থেকেই ড্রেনেজ অবস্থা খারাপ, কিন্তু আসলে কোনোভাবেই এখন পর্যন্ত কোনো সুষ্ঠু পরিকল্পনা নেওয়া হয়নি এই ড্রেনেজ ব্যবস্থাকে ভালো করার জন্যে। তাহলে বন্ধুরা, আমরা চট্টগ্রাম মহানগর নিয়ে দেখলাম, এখন আমরা দেখব খুলনা শহর নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা খুলনা শহর দেখি। তো আমি এই খুলনা শহরে থেকেছি। তো খুলনা শহরে যদি আমরা একটু দেখি তাহলে দেখো, খুলনা বিভাগের প্রধান শহর কি, খুলনা। এবং তোমরা এখানে খুলনার এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এই খুলনা সিটি কর্পোরেশন ছবি দেখতে পাচ্ছ। তো খুলনা সিটি কর্পোরেশন আয়তন হচ্ছে 50.61 বর্গ কিলোমিটার। এটি আরও অল্প, চট্টগ্রামের থেকেও ছোটো, ঢাকার থেকে তো আরও ছোটো। এবং জনসংখ্যা কত, 6,63,342 জন। অন্যান্যগুলোর থেকে খুলনার জনসংখ্যা কিন্তু আরও কম। এবং খুলনার দক্ষিণে আমরা কিন্তু মংলা বন্দর গড়ে উঠতে দেখেছি, ঠিক আছে। খুলনার দক্ষিণে আমরা যে মংলা বন্দর, সেই মংলা বন্দর কিন্তু দেখি। খুলনা মহানগরী আয়তনে কিন্তু ক্ষুদ্র এবং জনঘনত্ব কিন্তু অনেক বেশি। আয়তন খুবই ক্ষুদ্র হওয়ার পরে দেখো, আয়তন ক্ষুদ্র, জনসংখ্যা মনে হতে পারে কম, কিন্তু এই এত অল্প আয়তনে মানুষ কিন্তু অনেক বেশি আছে। এবং অর্থনৈতিকভাবে কিন্তু এই শহর উন্নত, এই নগরীতে জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এবং আমি খুব দ্রুত আমার চোখের সামনেই এই নগরীটিকে আসলে অনেক বেশি আরও উন্নত হতে দেখেছি। এবং আমি যদি খুলনা শহরের সমস্যাগুলোর মধ্যে বলি তাহলে পানি সরবরাহের সমস্যা, পয়ঃনিষ্কাশনের সমস্যা, যানজট সমস্যা, বর্জ্যের সমস্যা, দারিদ্র, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা দেখেছি। পানি সরবরাহের সমস্যা আছে, তবে পানি সরবরাহ থেকে বড় সমস্যা হচ্ছে সেখানে পয়ঃনিষ্কাশন। যানজট এখানে এত বেশিও সমস্যা না খুলনা নগরীতে, বর্জ্যের একটা সমস্যা আছে, তবে বর্জ্য সমস্যাটাও ঢাকা বা চট্টগ্রামের মতো এত বেশি সিভিয়ার না। তবে এখানে দারিদ্র একটা বড় সমস্যা হিসেবে আছে খুলনা নগরীতে। বন্ধুরা, আমরা এখন রাজশাহী বন্দর, রাজশাহী শহর দেখব। তো চলো বন্ধুরা, রাজশাহী শহর সম্পর্কে যদি একটু দেখার চেষ্টা করি, তো রাজশাহী শহর, রাজশাহী বিভাগের অন্যতম প্রধান শহর কি বলতো, রাজশাহী। তোমরা এখানে রাজশাহী সিটি কর্পোরেশনের ছবি দেখতে পাচ্ছ। রাজশাহী সিটি কর্পোরেশন এটি খুলনা থেকে বড়, 97.18 বর্গ কিলোমিটার, এবং এর জনসংখ্যা কিন্তু খুলনা থেকে কম। দেখো সিটি কর্পোরেশন হিসেবে কিন্তু এটি আয়তন খুলনা থেকে বড় হওয়ার পরও এর জনসংখ্যা কম, 4,49,756 জন। এটি হচ্ছে রাজশাহী শহরের আয়তন।
দুঃখিত রাজশাহী যে সিটি কর্পোরেশন এবং রেশম এবং গুটিপোকা উৎপাদনে এই এই মহানগরী কিন্তু অনেক বেশি পরিচিত। এবং দেখো এই মহানগরীকে রাজশাহীকে বলা হয় শিক্ষানগরী, শিক্ষার শহর বলা হয়। দেখো এই শহরের প্রধান বৈশিষ্ট্য, এই যে রাজশাহী শহর, এটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর সরকারি এবং বেসরকারি পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমরা রাজশাহীতে রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট যেটা কিনা রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেটা, ঠিক আছে, এরপর এগুলো আমরা গড়ে উঠতে দেখেছি। তো দেখো বন্ধুরা, এই জন্য এটিকে আমরা বলে থাকি যে কি শিক্ষানগরী। এবং শিক্ষা শিল্প প্রতিষ্ঠান এই নগরীতে আসলে তেমন বেশি নাই বললেই চলে। খুলনাতে কিছু আছে, যার ফলে খুলনাতে আমরা জনসংখ্যা বেশি দেখি রাজশাহীর তুলনায়। তো বন্ধুরা, আমরা যেটা একটু আগে বললাম যে রেশম এবং গুটিপোকা উৎপাদনে কিন্তু এই মহানগরী বেশ অগ্রসর একটা অবস্থানে আছে। তো এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে সিলেট শহর। তো বন্ধুরা চলো সিলেট শহরে দেখি। সিলেট বিভাগের প্রধান শহর, প্রধান বিভাগীয় শহর হচ্ছে সিলেট। এবং তোমরা এখানে সিলেট সিটি কর্পোরেশনের একটা মানচিত্র দেখতে পাচ্ছ। সিলেট সিটি কর্পোরেশনের আয়তন হচ্ছে কত, 26.50 বর্গ কিলোমিটার। এবং সিলেট শহরের জনসংখ্যা হচ্ছে 4,79,837 জন। এটি 2011 সালের হিসেব অনুযায়ী কিন্তু করা হয়েছে। দেখো সিলেট শহরে আমরা নয়নাভিরাম চা বাগান দেখি, হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার দেখি, এগুলো কিন্তু এই নগরের প্রধান আকর্ষণ। এবং এই নগরীর আয়তনটা যদি বলি, তাহলে এই নগরীর আয়তনটা আমরা যদি বলি, তাহলে এই যে শহর বা এই এই যে এর আয়তন কত, এর আয়তন হচ্ছে 26.50 বর্গ কিলোমিটার। তাহলে এটি কিন্তু বেশ ছোট আমরা দেখতে পাচ্ছি, 26.50 বর্গ কিলোমিটার। এবং এখানে জনসংখ্যা যে একটু আগেই বলেছি, আয়তনের কথা তো তোমাদেরকে একটু আগে বললাম, তাই না? তো দেখো আমরা এই নগরীর যদি ভূমিরূপ দেখি, চিটাগাংয়ের মতো বা চট্টগ্রামের মতো, এটিও কিন্তু বেশ বৈচিত্র্যময় ভূমিরূপ আমরা দেখতে পাই। কোথাও আমরা পাদদেশীয় সমভূমি দেখতে পাই, অর্থাৎ পাহাড়ের পাদদেশে যে সমভূমি দেখতে পাই, সেই পাদদেশীয় সমভূমি। কোথাও আমরা টিলা দেখতে পাই, তোমরা জানো সিলেটের পাহাড়গুলোকে আমরা টিলা বলি। কোথাও আবার প্লাবন সমভূমি দেখতে পাই, অর্থাৎ প্লাবনের ফলে নদীর যে ইনান্ডেশনের ফলে যে সমভূমিগুলো হয়েছে, অর্থাৎ সেই প্লাবন সমভূমি কিন্তু আমরা সিলেটে দেখতে পাচ্ছি। তাহলে সিলেটে দেখো একটা শহরে আমরা হাইল্যান্ডে দেখতে পাচ্ছি টিলা, কোথাও সমভূমি দেখতে পাচ্ছি, কোথাও প্লাবন সমভূমিও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটি কিন্তু ভূমিরূপ হিসাবে খুবই বৈচিত্র্যময় শহর এবং বেশ সুন্দর একটা শহর। তবে এই শহরের সমস্যাগুলোর ভিতরে পানি এবং পয় নিষ্কাশনের সমস্যা আছে, জলাবদ্ধতার একটা সমস্যা আছে, যেটা আমরা চট্টগ্রামে থাকার পরও সেখানে লেখা হয়নি কোনো একটা কারণে, আমি জানি না। পানি সরবরাহ সমস্যা আছে, বজ্রের সমস্যা আছে, যানজট প্রচণ্ড সমস্যা। বন্ধুরা আমি এখানে যখন সিলেটে গিয়েছি, সিলেটের যানজট আসলে একটা বড় সমস্যা হিসেবে কিন্তু সেখানে আছে। তাহলে বন্ধুরা আমরা সিলেট শহর সম্পর্কে জানলাম, খুবই সুন্দর একটা শহর, ছবির মতো সুন্দর একটা শহর। তারপরও কেন জানি আমার সবচেয়ে বেশি ঢাকা শহর কি বেশি পছন্দ হয়, তবে আমার সিলেট শহরও বেশ ভালো লাগে, আমি বেশ কয়েকবার সিলেট শহরে গিয়েছি। তো এরপরে বন্ধুরা আমরা দেখব বরিশাল শহর। আমি বৃহত্তর বরিশালের মানুষ, আমরা এটিকে বলি প্রাচ্যের ভেনিস। বরিশালকে আমরা বলি প্রাচ্যের ভেনিস, এটি প্রাচ্যের ভেনিস হিসেবে পরিচিত অঞ্চলের এটা হচ্ছে বরিশাল শহর। তো দেখো বরিশাল সিটি কর্পোরেশন আয়তন হচ্ছে সিলেটের থেকে বেশি, যেটা হচ্ছে 58.05 বর্গ কিলোমিটার। এবং জনসংখ্যা সিলেটের থেকে কম, যেটা হচ্ছে 3,28,278 জন আমরা সিলেট শহরে দেখতে পাচ্ছি। তাহলে একটা ব্যাপার দেখো যে ঢাকা শহরের যে আয়তন, ঢাকা যে সিটি কর্পোরেশন আয়তন এবং তার সেই তুলনায় যে তার জনসংখ্যা, সেই পরিমাণে কোথাও অন্য কোনো সিটি কর্পোরেশনে আমরা অত বেশি ঘনত্ব সম্পন্ন কিন্তু আমরা যে জনসংখ্যা, সেই জনসংখ্যাটি কিন্তু আমরা দেখছি না। এটি কিন্তু আমরা শুধুমাত্র ঢাকাতেই এত বেশি দেখেছি। এবং দেখো দেশের অন্যতম প্রধান নদীবন্দরটি কিন্তু এখানে অবস্থিত। আমরা যদি দেশের প্রধান নদীবন্দরগুলো দেখি, সেটি কিন্তু এখানে অবস্থিত। দেখো এই যে বরিশালে যে বরিশাল রিভার পোর্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ বরিশাল রিভার পোর্টটা অবস্থিত। তো দেখো মূল এই যে শহরটি, সেটি মূলত বাণিজ্যিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে। এবং নগরীর বিভিন্ন সমস্যা আছে, এই নগরীতে পানি এবং পয় নিষ্কাশনের সমস্যা তো আছেই, খুব দারুণ একটা সমস্যা এটা। এবং যানজট, এই শহরটিতে মানুষ এত কম থাকার পরও প্রচণ্ড পরিমাণে অপরিকল্পিত যানবাহনে থাকার কারণে এখানে যানজট প্রচণ্ড একটা সমস্যা। এবং বর্তমানে এটা সিটি কর্পোরেশনের মর্যাদাপ্রাপ্ত একটা শহর, যেটি তোমাদেরকে বলেছি, এখানে দেখতেই পাচ্ছ যে বরিশাল সিটি কর্পোরেশনের একটা ছবি। তো এরপরে বন্ধুরা আমরা রংপুর শহর নিয়ে একটু দেখব। বাংলাদেশের সর্বোত্তরের বিভাগীয় শহর হচ্ছে রংপুর। বন্ধুরা দেখো বাংলাদেশের সর্বোত্তরের বিভাগীয় শহর কোনটি, সেটি হচ্ছে রংপুর।
তো রংপুর সিটি কর্পোরেশন, এখানে সিটি কর্পোরেশন দেখতে পাচ্ছ, রংপুর সিটি কর্পোরেশনের আয়তন হচ্ছে 50.69 বর্গ কিলোমিটার, বরিশাল সিটি কর্পোরেশনের থেকে কিছুটা কম, আসলে কিছুটা না বেশ কিছুই কম, 58 ছিল বরিশাল, এটা থেকে এটা কম। এবং জনসংখ্যা যদি দেখি সেটা হচ্ছে 3,669 জন। এবং বাংলাদেশের সপ্তম বিভাগীয় শহর হিসাবে কিন্তু রংপুর শহর পরিচিত, অর্থাৎ 7 নম্বরে এটি কিন্তু বাংলাদেশের বিভাগ হয়েছে, সপ্তম বিভাগীয় শহর এখানে সাত, এটা আমি মুখে বলে দিয়েছি যে সপ্তম বিভাগীয় শহর হিসেবে পরিচিত। তো দেখো ভৌগোলিক অবস্থানগত কারণে রংপুর শহর কিন্তু খুব গুরুত্বপূর্ণ, শিক্ষা বাণিজ্য প্রশাসনিক প্রয়োজনীয়তা এই বিভিন্ন কারণে কিন্তু এই শহরটি গড়ে উঠেছে। এবং এই শহরের যে প্রধান সমস্যা সেই সমস্যাগুলোর ভিতর পানি এবং পয় নিষ্কাশনের সমস্যা, জলাবদ্ধতা, চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ সরবরাহ এগুলোর সমস্যা কিন্তু আমরা দেখতে পারি। তাহলে দেখো বন্ধুরা, পানি এবং পয় নিষ্কাশনের সমস্যা এটা মূলত কমন, সবগুলো মোটামুটি বড় বড় শহরেই কিন্তু এই সমস্যাটি আমরা দেখছি। ময়মনসিংহ শহর যদি আমরা দেখি, এরপরে আমরা দেখব ময়মনসিংহ শহর। বন্ধুরা ময়মনসিংহ শহরে আমরা যদি দেখি, তারপরে দেখি যে ময়মনসিংহের বিভাগের প্রধান শহর হচ্ছে ময়মনসিংহ শহর, এবং বাংলাদেশের সর্বশেষ বিভাগ হচ্ছে এটি। এটিকে একটা সিটি কর্পোরেশন রূপান্তর করা হয়েছে, এখানে তোমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের একটা ছবি দেখছ। দেখো এই ময়মনসিংহ সিটি কর্পোরেশন ছবিটি দেখে আমার কাছে একটা ছোড়ার মতো মনে হচ্ছে, ঠিক আছে, ছোড়া ছুরি যেটা। তো বর্তমানে একটা সিটি কর্পোরেশন উন্নীত হয়েছে এবং এটির আয়তন আমরা দেখি 21.73 বর্গ কিলোমিটার, এবং জনসংখ্যা হচ্ছে বেশ ভালোই বেশি, 2,58,040 জন। এবং ময়মনসিংহ শহরে কিন্তু মোটামুটি ভালোই উন্নত একটা শহর, তবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এটা এখন যেহেতু নতুন অবস্থায় আছে, উন্নতির পর্যায়ে আছে, তার জন্য এটাকে যদি সুষ্ঠু পরিকল্পনা করা যায় তাহলে এই শহরটিকে কিন্তু উন্নত এবং আধুনিক শহরে খুব সহজে কিন্তু রূপান্তর করা সম্ভব হবে। এবং এটির জন্য আসলে প্রপার প্ল্যানিংটা দরকার, প্রপার প্ল্যানিং যদি না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু আমরা কোনো শহরকে উন্নত করতে পারবো না। আমাদের শহরগুলো পিছিয়ে আছে, দেখো যে কারণগুলোতে পিছিয়ে আছে বা যেগুলো সমস্যা, ময়মনসিংহ কিন্তু তার থেকে বাইরে না। এখানে পানি এবং পয় নিষ্কাশনের সমস্যা আছে, শিক্ষার সমস্যা আছে, চিকিৎসার সমস্যা আছে, বিদ্যুৎ সরবরাহের সমস্যা আছে। তবে বিদ্যুৎ সরবরাহের সমস্যা আসলে বর্তমানে আস্তে আস্তে অনেক বেশি কমে গেছে সবগুলো শহর থেকেই, শিক্ষার সমস্যাটি আছে যদিও ময়মনসিংহে। তবে ময়মনসিংহে আমরা বেশ কিছু ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি, যেখানে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় আমরা দেখি, যেটিকে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় না বন্ধুরা, সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থিত। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ, এটি বেশ ভালো একটা মেডিকেল কলেজ। তো আমরা এতগুলো দেখার পরে এখানে শিক্ষার কিন্তু একটা সমস্যা, শিক্ষা সংক্রান্ত একটা সমস্যা কিন্তু আমরা দেখতে পারি। তাহলে বন্ধুরা, আমরা যেটি আগেই বললাম যে অষ্টম বিভাগীয় শহর, আমাদের 8টি বিভাগের মধ্যে অষ্টমে এটি আছে, অর্থাৎ এটি হচ্ছে বাংলাদেশের সর্বশেষ করা বিভাগীয় শহর। পরবর্তীতে আমাদের আরও হয়তো বা বিভাগীয় শহর হতে পারে, যেটি বলেছে যে কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করার একটা প্রক্রিয়া চলছে, এটি এখনও অনুমোদন দেওয়া হয়নি, এটা প্রক্রিয়াধীন আছে। বন্ধুরা, আমরা বাংলাদেশের যে প্রধান প্রধান শহরগুলো আছে সেই শহরগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম, আমরা সেই সম্পর্কে জানলাম যে কী সমস্যা, তার আয়তন কীরকম। আমরা দেখলাম যে শুধুমাত্র ঢাকাতেই আসলে দেখতে পাচ্ছি যে আয়তনের তুলনায় জনসংখ্যার ঘনত্ব অনেক 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 বেশি অন্যান্য শহরগুলোর তুলনায়। তারপরে এই শহরটি খুব আশ্চর্যজনকভাবে টিকে আছে। আমরা চাই আমাদের এই শহরগুলো, আমাদের এই শুধুমাত্র ঢাকা না, প্রতিটা শহরই আমাদের কাছে জাদুর শহর, প্রতিটা শহরই জাদুর ছোঁয়ায়, মানুষের সুষ্ঠু পরিকল্পনার যে জাদু সেই সুষ্ঠু পরিকল্পনার ছোঁয়ায় আরও সুন্দর হয়ে উঠুক। এই প্রত্যাশা আজকে এতটুকুই এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ।